নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইপিএল দু হাজার বাইশে কলকাতা নাইট রাইডার্স দলের জন্য এই দুই খেলোয়াড় হতে পারে এক্স ফ্যাক্টর অর্থাৎ এই দুই খেলোয়াড়ের এক্স ফ্যাক্টরের জন্যই কিন্তু আইপিএল দু হাজার বাইশে কে কে আর ভালো পারফরমেন্স করতে পারবে বলেই মনে হয় তো বন্ধুরা এই দুই খেলোয়াড় কারা এবং কেন এদেরকে আমি এক্সপ্যাক্টার বলছি সেটা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা পাবলিক ভিউ কলকাতায় চ্যানেলে সাবস্ক্রাইব করেন এদেরকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন কারণ এখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স দলের আইপিএল দু হাজার বাইশের প্রথম এক্সপেক্টার খেলোয়াড় হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার লেফট এই অলরাউন্ডার খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ার যিনি ডোমেস্টিকের তো দুর্ধর্ষ পারফরমেন্স করেইছেন এবং তিনি ইন্ডিয়ান টিমের সুযোগ পেয়েও ব্যাক টু ব্যাক তিনটে টি টোয়েন্টিতেই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন প্রথম টি টোয়েন্টি যেটা হয়েছে ইডেন গার্ডেনে সেখানে তেরো বলে চব্বিশ নট আউট করে এসেছেন তারপরের ম্যাচে আঠেরো বলে তেত্রিশ আউটস্ট্যান্ডিং খেলে এসেছেন লাস্ট অর্থাৎ গতকাল টি টোয়েন্টিতে তিনি ১৯ বলে পঁয়ত্রিশ রান নট আউট করে এসেছেন তার পাশাপাশি তেইশ রান দিয়ে দুটো উইকেটও নিয়েছেন তো যেহেতু এই আউটস্ট্যান্ডিং পারফরমেন্সটা ভেঙ্কটেশয়ার ইডেন গার্ডেনের পিচে করেছে তো এর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে ইডেন গার্ডেনের পিচ এবং মাঠটা হয়তো ভেঙ্কটেশ আইয়ারের জন্য এই সিজনটা ভালো হবে এবং শুধু ব্যাটে নয় আইয়ার বলিংয়েও কামাল করে দেখিয়েছে এও দুটো উইকেট তিনি নিয়েছেন অর্থাৎ কে কে আর দলের জন্য এই বছর ব্যাটিং ও বলিংয়ে প্রথম এক্সপ্যাক্টর হতে পারে ভেঙ্কটেশ আইয়ার এবং কে কেআরের জন্য দ্বিতীয় এক্সপ্যাক্টর হতে পারে সেটা হচ্ছে আন্ধ্রে রাসেল তো বন্ধুরা আন্দ্রে রাসেলের সব থেকে বড়ো ইস্যু যেটা থাকে সেটা হচ্ছে আন্দ্রে রাসেলের ফিটনেস কিন্তু লাস্ট ছ মাস ধরে আন্দ্রে রাসেল ফিটনেসে যেভাবে কাজ করেছে সেটা আউটস্ট্যান্ডিং লাস্ট ছ মাস ধরে রাসেল অনেক কটা লিগ খেলেছে এবং সেই লিগে রাসেল এক বড় কিন্তু ইঞ্জোর হয়নি অর্থাৎ রাসেল যখন ইঞ্জুরি ফ্রি খেলবে তখন আমরা দেখেছি যে রাসেল কি ভয়ঙ্কর ব্যাটিংটা করে এবং রাসেল যেহেতু এই মুহূর্তে পুরোপুরি ফিট আছেন তার কোনো রকম ইঞ্জুরি নেই তার ফিটনেস লেভেলও ভালো সেই কারণে আমার মনে হয় কে কে আর দলের জন্য দ্বিতীয় এবং আইপিএলের সব বড় বড়ো ফ্যাক্টর এই বছর হতে পারে আন্ধ্রা রাসেল কারণ আমরা দেখেছি আইপিএলে এই মুহূর্তে আন্ধ্রা রাসেলের থেকে ফ্যাক্টর খেলোয়াড় কিন্তু আর কেউ নেই কারণ রাসেল তিনি বলিংও করেন ডেড ওভারে এবং শেষের দিকে এসে দুর্ধর্ষ ব্যাটিং করে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন অর্থাৎ যদি রাসেল ও ভেঙ্কটেশয়ার এই দুই খেলোয়াড় কে কে এর জন্য ভালো পারফর্ম করে তাহলে আমার মনে হয় নিঃসন্দেহে কে কে আর আইপিএল দু হাজার বাইশে অবশ্যই সেমিফাইনালে জায়গা বানাতে পারবে তো বন্ধুরা আপনার কী মনে হয় কে কে আর দল আইপিএল দু হাজার বাইশে সেমিফাইনালে জায়গা বানাতে পারবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুরা চ্যানেল জন অত সবাই একটু এক করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ